Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmadu wa nusalli ala rasulil karim amma ba'd. Sammanito jubok porun bhaira desh ebong desher bair theke kach ebong dur theke jara je je pranto theke amake dekhtechen sobaike antorik mubarakbad jonno. প্রিয় বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লিঙ্গ শক্ত কীভাবে হবে এবং দ্রুত বীর্যপাত কীভাবে কমে যাবে এবং মিলনের বেশি সময় কীভাবে আপনি সহবাস করতে পারবেন। যে সমস্ত যুবক ভাইয়েরা স্ত্রীর যৌন মিলনে যখন বেশিক্ষণ থাকতে পারে না, দ্রুত বীর্যপাত হয়ে যায় অথবা যাতে লিঙ্গ একেবারে নরম হয়ে যায়, যদিও দ্বন্দ্বমান হয় এক দুই মিনিটের ভিতরে আবার শেষ হয়ে যায়, আজকে তাদেরকে বলবো আপনারা তিনটি জিনিস এক নম্বরে সংরক্ষণ করতে হবে। এক নম্বরে অশ্বগন্ধার পাউডার, যেটাকে বাংলার দ্বিতীয় জিপসন বলা হয়। দুই নম্বর অরিজিনাল মধু, আর তিন নম্বর গোল। এই তিনটা জিনিস যদি আপনারা আমার নিয়মতান্ত্রিক খেতে পারেন 3 মাস, ইনশাআল্লাহ আপনার যৌন সমস্যা দূর হয়ে যাবে চিরতরে। অত আপনারা আমাদের কমার কথা বিশ্বাস করতেছেন না কি না আমি বলতে বুঝতেছি না, কেননা আপনারা অনেক ঔষধ খেয়ে প্রতারিত হয়েছেন, এখন বিশ্বাস করতে খুবই কষ্ট হচ্ছে। প্রিয় বন্ধুগণ, আপনারা প্রত্যেক দিন সকালে এক গ্লাস অথবা অর্ধেক গ্লাস দুধ নেবেন, তার মধ্যে 2 চামচ অরিজিনাল খাঁটি মধু এবং 1 চামচ অশ্বগন্ধার পাউডার দিয়ে বালতিতে মিশ্রণ করে সকালে খাবেন, এইভাবে বিকালে খাবেন। আপনি 3 মাস সেবন করে থাকেন, ইনশাআল্লাহ আপনার মরে যাওয়া লিঙ্গ জাগ্রত হবে এবং দ্রুত বীর্যপাত বন্ধ হবে এবং আপনি দীর্ঘক্ষণ স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন। তো প্রিয় বন্ধুগণ, ভিডিওটি যারা দেখেছেন শেয়ার করেন বন্ধুদের কাছে এবং আপনারা আজকের রেমেডিকে নিজে নিজে একটা ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের খুবই উপকার আসবে। তো বন্ধুগণ, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।